Hello students, I am Shiliguri Terai Bait College Teachers Training Madhumita Shaha from B.Ed. Second Semester. Amar bishoy holo jibon bikkhan. Ager class e amra obhibyakti ba bibortan niye alochona korechhilam. Obhibyakti ki je dharabahik poriborton-er madhyome sorol ebong onnoto jib kromannoye jotil ebong unnoto jibe rupantorito hoyeche shei dharabahik poriborton-i holo obhibyakti ba bibortan. আমরা জেনেছিলাম অভিব্যক্তির মতবাদগুলির মধ্যে জৈব রাসায়নিক মতবাদটি সর্বাপেক্ষা উল্লেখযোগ্য এবং এই মতবাদটি কিন্তু সর্বজনগ্রাহ্য। আজকের ক্লাসে আমরা জৈব অভিব্যক্তির কিছু মতবাদ জানব, যাদের মধ্যে গুরুত্বপূর্ণ হলো ল্যামার্কবাদ এবং ডারউইনবাদ। বলা যেতে পারে দে আর দ্য কি এলিমেন্টস অফ এভলিউশন। তো আজকের ক্লাসে আমরা জানব ল্যামার্কবাদের কি কি সূত্র রয়েছে তথা ল্যামার্ক যে অভিব্যক্তি সম্পর্কিত মতবাদ দিয়েছিলেন সেই মতবাদে কি কি সূত্র রয়েছে এবং ডারউইনের মতবাদটি কি, তার সীমাবদ্ধতা গুলি কি কি, সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক। একটু বলে দিই যে জৈব অভিব্যক্তি বা জৈব বিবর্তন কি। দীর্ঘকালব্যাপী ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে উদ্বংশীয় জীব থেকে জিনগতভাবে ভিন্ন প্রকৃতির নতুন প্রকার জীবের উদ্ভবকেই বলা হয় জৈব অভিব্যক্তি বা জৈব বিবর্তন। আজ আমরা জৈব বিবর্তনের যেগুলি তত্ত্ব রয়েছে তা নিয়ে আলোচনা করব। প্রথমেই ল্যামার্কের মতবাদ। জৈব অভিব্যক্তি সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের মতবাদ করেছেন। বিবর্তনের কৌশল সম্পর্কে সর্বজন স্বীকৃত মতবাদগুলির মধ্যে ফরাসি বিজ্ঞানী জ্যা ব্যাপটিস্ট দ্য মনেট ল্যামার্কের মতবাদ উল্লেখযোগ্য স্থান পায়। ল্যামার্ক 1809 সালে ফিলোসফিক জুলফিক নামক গ্রন্থে সর্বপ্রথম জৈব অভিব্যক্তির মতবাদটি প্রকাশ করেন। এই ল্যামার্কের সূত্র, ল্যামার্কের তত্ত্বটিকে চারটি সূত্রে আলোচনা করা হয়েছে। এই চারটি সূত্র কি? প্রথম সূত্র হলো পরিবেশের প্রভাব। পরিবেশের প্রত্যক্ষ প্রভাবে জীবের কিন্তু পরিবর্তন ঘটে এবং এইরূপ পরিবর্তনের ফলে সরল এবং ক্ষুদ্রাকার জীব থেকে জটিল এবং বৃহদাকার জীবের আবির্ভাব ঘটেছে। ল্যামার্কের মতবাদের উক্ত বক্তব্যের প্রথমাংশ কিছুটা গ্রহণযোগ্য হলেও শেষাংশ কিন্তু যথার্থ নয়। এটি সত্য হলে মানুষের আকার এবং আয়তন অন্য যে কোনো জীবের তুলনায় বড় হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে কি তা দেখা যায়? বরং মানুষের তুলনায় বিভিন্ন অনুন্নত প্রাণী, বহু প্রাণীর আকার এবং আয়তন অনেক বেশি, যেমন হাতি। তাহলে ল্যামার্কের প্রথম সূত্রের সীমাবদ্ধতা হিসেবে আমরা এটিকে বলতে পারি। নেক্সট, দ্বিতীয় সূত্র ছিল সজ্ঞান প্রচেষ্টা। পরিবর্তিত পরিবেশে জীব কিছু নতুন অঙ্গের চাহিদা অনুভব করে, অর্থাৎ ইচ্ছানুযায়ী বিভিন্ন অঙ্গের কামনা করে থাকে এবং সজ্ঞান প্রচেষ্টায় চাহিদা অনুযায়ী অঙ্গলাভ করে। ল্যামার্কের মতে পরিবর্তিত পরিবেশে চাহিদা অনুযায়ী অঙ্গলাভের জন্য জীবের যে ঐকান্তিক বাসনা থাকে সেটি হলো সজ্ঞান প্রচেষ্টা। ল্যামার্কের মতবাদের এই অংশটিও গ্রহণযোগ্য নয়, এটিও একটা সীমাবদ্ধতা রয়েছে। সেটি হলো, এটি যদি সত্য হতো তাহলে সজ্ঞান প্রচেষ্টায় মানুষের পক্ষে ডানা অর্জন করাও সম্ভব হতো। নেক্সট, তিনি বলেছিলেন তৃতীয় সূত্র হিসেবে ব্যবহার এবং অব্যবহার। পরিবর্তিত পরিবেশে জীবের যে সমস্ত অঙ্গের ব্যবহার বৃদ্ধি পায় সেগুলি ক্রমশ সরল এবং উন্নত হয়, কিন্তু যে সমস্ত অঙ্গের ব্যবহার হ্রাস পায় সেগুলি ক্রমশ ক্ষীণ এবং দুর্বল হয়ে যায় এবং শেষে নিষ্ক্রিয় অবস্থা লাভ করে লুপ্ত হয়ে যায়। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে অঙ্গের ব্যবহার আমরা সবথেকে বেশি করি সেগুলি ক্রমশ সরল এবং উন্নত হয়, এবং যেগুলির ব্যবহার করি না বা যেগুলির ব্যবহার হ্রাস পায় সেগুলি ক্রমশ ক্ষীণ দুর্বল এবং অবশেষে কিন্তু লুপ্ত হয়ে যায়। এর উদাহরণ হিসেবে তিনি বলেছেন সাপের অগ্র পশ্চাৎপদের অপলুপ্তির কথা। এরপরে চতুর্থ সূত্র হিসেবে তিনি বলেছেন অর্জিত গুণের বংশানুসরণ। পরিবেশের প্রভাবে সজ্ঞান প্রচেষ্টা ও ব্যবহার অব্যবহারজনিত কারণে প্রত্যেক জীবই তার জীবনকালে কিছু না কিছু গুণ অর্জন করে থাকে। ল্যামার্কের মতে অর্জিত গুণাবলী কেবলমাত্র ওই জীবেই সীমাবদ্ধ থাকে না, বরং বংশানুক্রমিকভাবে অপত্যদের মধ্যেও পরিবাহিত হয়। অর্জিত গুণের ক্রমিক বংশানুসরণের ফলে বেশ কয়েক জন উপর অপত্যদের মধ্যে এত বেশি নতুন গুণের আবির্ভাব ঘটে যে অপত্যদের তখন নতুন প্রজাতি হিসেবে গণ্য করা যায়।
ল্যামার্কের মতে এভাবে অর্জিত গুণের বংশানুসরণের ফলে নতুন অপত্য প্রজাতির সৃষ্টি হয়। এখন আমরা জানবো ল্যামার্ক যেই মতবাদগুলি দিয়েছিলেন তার চারটি সূত্র হিসেবে তার সপক্ষে কী কী যুক্তি। সপক্ষে যুক্তি হিসেবে আমরা বলতে পারি বিজ্ঞানী ক্যামেরার পরীক্ষা। বিজ্ঞানী ক্যামেরার নানা বর্ণের বাক্সে স্যালামেন্ডার প্রতিপালন করেছিলেন এবং মতে ওই প্রাণীগুলি বাক্সের বর্ণ অর্জন করে এবং ওই অর্জিত বর্ণ অপত্য বংশে অনুসৃত হয়। যেমন হলুদ বংশে বাক্সে তিনি যেসব স্যালামেন্ডার রেখেছিলেন সেগুলির গাত্র বর্ণ হলুদ হয়েছিল এবং পরবর্তী সময়েও এদের পরতে যে সৃষ্ট অপত্যরা উক্ত বর্ণ লাভ করেছিল, যদিও পরবর্তীতে এই পরীক্ষাটি ভুল বলে প্রমাণিত হয়। ল্যামার্কের মতবাদের বিপক্ষেও বিভিন্ন যুক্তি রয়েছে। সে যুক্তিগুলোর মধ্যে আমরা বলতে পারি বিজ্ঞানী ওয়াইসম্যানের পরীক্ষা। বিজ্ঞানের ওয়াইসম্যানের পরীক্ষা কিন্তু ল্যামার্কের মতবাদের বিপক্ষে যুক্তি হিসেবে একটি আদর্শ উদাহরণ হিসেবে কাজ করে। 1892 খ্রিস্টাব্দে এই সম্বন্ধীয় একটি পরীক্ষা বিজ্ঞানী ওয়াইসম্যান করেছিলেন। তিনি একটি পুরুষ ও স্ত্রী ইঁদুরের লেজ কেটে তাদের প্রজনন ঘটান। উৎপন্ন অপত্য ইঁদুরগুলির লেজও সঙ্গে সঙ্গে কেটে ফেলেন এবং পরবর্তীকালেও তাদের মধ্যে প্রজনন ঘটান। এভাবে 20 জন ধরে তাদের তিনি পরীক্ষা করেন, কিন্তু তারপরেও কিন্তু কোনো লেজবিহীন ইঁদুরের জন্ম হয়নি। তাই তিনি ল্যামার্কের তত্ত্বকে অস্বীকার করেছিলেন। ল্যামার্ক বলেছিলেন যে জীবনকালে কোনো জীব যে সকল বৈশিষ্ট্যগুলি অর্জন করে সেই সকল বৈশিষ্ট্য তার মধ্যে সীমাবদ্ধ না থেকে কিন্তু তার পরবর্তী জেনারেশনেও সেগুলি স্থানান্তরিত হয়। এক্ষেত্রে কিন্তু এই লেজ কাটার যে বৈশিষ্ট্যটি সেটি কিন্তু পরবর্তীতে সঞ্চারিত হয়নি। তাই এক্ষেত্রে ল্যামার্কের সূত্রটি ভুল বলে প্রমাণিত হয়েছিল। তো জৈব বিবর্তনের পদ্ধতি ব্যাখ্যায় চার্লস রবার্ট ডারউইন কর্তৃক 1859 সালে প্রকাশিত মতবাদটি প্রাকৃতিক নির্বাচন নামে পরিচিত। তার লেখা অন দ্য অরিজিনস অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচুরাল সিলেকশন নামক গ্রন্থে তিনি এই মতবাদটি প্রকাশ করেন। সংক্ষেপে যদি আমরা ডারউইনের মতবাদের অর্থাৎ প্রাকৃতিক নির্বাচনবাদকে ব্যাখ্যা করতে যাই, তাহলে কতগুলি সূত্র বা বলা যেতে পারে কতগুলি বিষয় আমাদের জানতে হবে তার তত্ত্বের বিভিন্ন ভাগ ছিল। সেগুলোর তিনি যে বৈশিষ্ট্যগুলোর কথা বলেছিলেন, বৈশিষ্ট্য বলা যায় বা সূত্র হিসেবে সেগুলিকে আমরা কনসিডার করতে পারি। প্রথমেই হচ্ছে অত্যাধিক জন্মহার। জীব নিজের অনুরূপ বংশধর সৃষ্টি করতে পারে। জীবের বংশবৃদ্ধি সাধারণত জ্যামিতিক হারে ঘটে থাকে। প্রাণী জগতে হাতির সন্তান জন্মের হার সর্বাপেক্ষা কম। ডারউইন হিসেব করে দেখিয়েছেন একজোড়া হাতি থেকে 750 বছরে 19 মিলিয়ন বংশধর সৃষ্টি হতে পারে। এরপর সীমিত আহার্য এবং বাসস্থান। ভূপৃষ্ঠের আয়তন সীমিত হয়, জীবের খাদ্য এবং বাসস্থানও কিন্তু সীমিত। অস্তিত্বের জন্য সংগ্রাম বা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ডারউইন লক্ষ্য করেন যে জ্যামিতিক হারে জীবের সংখ্যা বৃদ্ধি হলেও পৃথিবীতে সাধারণত কোনো জীব সংখ্যা মাত্রাতিরিক্ত হারে বেড়ে যায় না, কারণ সমস্ত সন্তান বেঁচে থাকে না। জীবের সংখ্যা বৃদ্ধির সঙ্গে খাদ্য বাসস্থানের সীমিত হওয়ার কারণে অপত্যদের মধ্যে বাঁচার জন্য সংগ্রাম শুরু হয় এবং একেই বলা হয় জীবন সংগ্রাম। এরপরে চলে আসছে প্রকরণ বা ভ্যারিয়েশন। পৃথিবীতে দুটি জীব কখনোই এক হয় না, আমরা জানি। যত সামান্যই হোক না কেন তাদের মধ্যে কিছু অঙ্গসংস্থানিক শারীরবৃত্তীয় কোনো না কোনো পার্থক্য দেখা যায়, একেই তিনি বলেছেন প্রকরণ। এবং এই প্রসঙ্গে তিনি বলেছেন জীবন সংগ্রামে যাদের প্রকরণ সুবিধাজনক তারাই কিন্তু অগ্রাধিকার পায়। যোগ্যতমের উদ্বর্তনে তিনি বলেছেন যে অনুকূল প্রকরণযুক্ত জীব জীবন সংগ্রামে জয়ী হয় এবং তারাই বেঁচে থাকার যোগ্য হিসেবে বিবেচিত হয়। এরপরে প্রাকৃতিক নির্বাচন। জীবন সংগ্রামে জয়ী জীবেরা অনুকূল প্রকরণ সমন্বিত হওয়ায় অধিকতর প্রাকৃতিক আনুকূল্য লাভ করে এবং অধিকতর প্রজননের অর্থে বংশবিস্তারের সুযোগ পায়। এবং বিজ্ঞানী ডারউইন জীবের উত্তরণের এই প্রক্রিয়াকে প্রাকৃতিক নির্বাচন বলে আখ্যা দিয়েছেন। এরপরে নতুন প্রজাতির উদ্ভব।
যারা জীবন সংগ্রামে জয়ী হয় তাদের অনুকূল প্রকরণ বংশ পরম্পরায় পরবর্তী জনিতে বাহিত হয় এবং কালক্রমে নতুন প্রজাতির উদ্ভব ঘটে। তাহলে ডারউইনের মতবাদের বিভিন্ন ভাগ বা পর্যায়ক্রমিক অংশ বলা যেতে পারে। ডারউইনের সীমাবদ্ধতা হিসেবে বলা যায়, ডারউইনের মতে বিভেদ অর্জনের মধ্য দিয়ে নতুন প্রজাতির উদ্ভব হয়। কিন্তু কিভাবে কোনো জীবের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে পারে তিনি সে সম্পর্কে কিন্তু কোনো ধারণা দিতে পারেননি। আবার বলা যায়, ছোট ছোট প্রকরণগুলি অভিব্যক্তির পথ সুগম করে বলে ডারউইন মনে করতেন। তবে দেখা গেছে এমন প্রকরণ অনেক ক্ষেত্রে অস্থায়ী এবং সঞ্চরণক্ষম নয়, তাই ডারউইনের এই অনুমান সর্বক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। এগুলি ছিল ডারউইন তত্ত্বের সীমাবদ্ধতা। তাহলে আজকের ক্লাসে আমরা জৈব বিবর্তনের যে দুটি সর্বাধিক উল্লেখযোগ্য মতবাদ রয়েছে সেগুলি সম্পর্কে জানলাম, যেগুলি হলো ল্যামার্কবাদ এবং ডারউইনবাদ। ল্যামার্কবাদ কি? বিজ্ঞানী ল্যামার্ক জৈব বিবর্তন সংক্রান্ত যে সকল মতবাদ করেছিলেন তাকে আমরা বলছি ল্যামার্কবাদ। বিজ্ঞানী ল্যামার্কের মৃত্যুর পরে কিন্তু তার ছাত্ররা তার এই মতবাদকে চারটি সূত্রের আকারে উপস্থাপন করেছে, যেখানে আমরা এক জায়গায় দেখতে পাই যে ল্যামার্কের মতে একটি জীব তার জীবনকালে যে সকল বৈশিষ্ট্যগুলি অর্জন করে সেগুলি তার পরবর্তী জনুতে স্থানান্তরিত হয়। কিন্তু এই সূত্রের একটি সীমাবদ্ধতা হিসেবে আমরা দেখেছিলাম যে বিজ্ঞানী ওয়াইসম্যান তার পরীক্ষায় তিনি প্রমাণ করেছিলেন যে এই তথ্যটি কিন্তু সম্পূর্ণ ভুল, এটি সর্বক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয় না। তো এটি হলো ল্যামার্কের সীমাবদ্ধতা। এছাড়াও আরো কিছু সীমাবদ্ধতা থাকার জন্য কিন্তু ল্যামার্কবাদ কিন্তু সর্বজন গ্রাহ্য নয়। ল্যামার্কবাদের পরে চলে আসছে ডারউইনবাদ। বিজ্ঞানী চার্লস ডারউইন জৈব বিবর্তন নিয়ে যে সকল মতবাদ প্রকাশ করেছিলেন সেগুলিকে আমরা বলছি ডারউইনবাদ। ডারউইনবাদে আমরা দেখেছি তিনি সার্ভাইভাল অফ দি ফিটেস্ট একটা টার্ম দিয়েছিলেন, যেখানে বলা হয়েছে যে যার মধ্যে বেঁচে থাকার ইচ্ছে বা বেঁচে থাকার বিভিন্ন কৌশল যে আয়ত্ত করতে পারবে সে পারিপার্শ্বিক লড়াইয়ে বা অন্য প্রজাতির সঙ্গে লড়াই, আন্তঃপ্রজাতি বা আন্তঃপ্রজাতির লড়াই কিন্তু সে সার্ভাইভ করতে পারবে। ডারউইনবাদ খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু তাও ডারউইনবাদেরও আমরা কিছু সীমাবদ্ধতা এখানে দেখেছি। যেমন তিনি নতুন প্রজাতির উদ্ভবের কথা বলেছেন, কিন্তু নতুন প্রজাতি কিভাবে উদ্ভব হবে বা কিভাবে তার পরিবর্তন হবে সেই সম্পর্কে কিন্তু তিনি কোনো তথ্য দিতে পারেননি। তো আফটারঅল এইগুলি সকল কারণে কিন্তু সীমাবদ্ধতাগুলি থাকার কারণে কিন্তু ল্যামার্কবাদ এবং ডারউইনবাদ কোনোটিকেই সর্বোপরি বলা যায় না, মানে প্রত্যেকটির মধ্যে কিছু না কিছু ত্রুটি রয়েছে। বাট তাও আমরা ডারউইনবাদকে জৈব বিবর্তনের একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি হিসেবে কনসিডার করে থাকি। তাহলে আজকে এতটুকুই, আশা করি তোমরা সকলে বুঝেছো এবং কোনো অসুবিধা নেই। টেক কেয়ার অফ ইয়োরসেলফ।